প্রার্থীদের আর প্রচার প্রচারণায় জমে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটারদের মন জয় করতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতিও তবে আচরণবিধি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলেরই মেয়র প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ নয় তথ্য ছবিতে পট্টগ্রাম সিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় ততই সরগরম হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন ভোটারদের মন জয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা আচরণবিধি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা আমাদেরকে ব্যানার করতে বলা হয়েছে পোস্টার সাইজ আর এদের ব্যানারগুলো দেখুন কত লম্বা আমাদেরকে বলা হয়েছে প্রতি তে একটা করে মাইক থাকবে এরা দুইটা দুইটা মাইক নিয়ে ঘুরছে সকালে তো ক্যাম্পিং করার কোনো এ যেমন উনি করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন চট্টগ্রামে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকেই ভোট দিবেন ভোটাররা ওরা কোন কাজটা কোজো দেখাতে বলেন তাদেরকে ভোট দেবে কেন বলেন তাদেরকে ভোট দেওয়ার কোনো অর্থ হতে পারে না এদিকে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই ধানের শীষের জয় সুনিশ্চিত বলে মনে করেন বিএনপির নেতারা আমরা নির্বাচন করছি জিতার জন্য এখানে ইনশাল্লাহ আমি জনগণের চোখের দিকে তাকিয়ে দেখছি যে সবাই আসান্বিত দৃষ্টি মেলে আমাদের দিকে তাকিয়ে আছে বলে যে নির্বাচনের দিন সবাই ইচ্ছামতো মতো ভোট দেবে এবং আমাদেরকে জয়যুক্ত করবে গণসংযোগে পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা প্রার্থীরাও আগামী উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি